যদি আপনি শক্তির এই মাত্রাটিকে সক্রিয় করেন, জীবনের অন্যান্য মাত্রাগুলি খুলে যাবে। ব্যাপারটা হলো, আপনি কি প্রস্তুত সেই মাত্রাগুলির জন্য? কুণ্ডলিনী যোগ এর মূল প্রকৃতি অনুযায়ী সবচেয়ে বিপজ্জনক যোগ পদ্ধতি। আমি বিপজ্জনক বলছি কারণ এটি সবচেয়ে ক্ষমতাশালীও বটে। আপনাকে যদি অতলে ঝাঁপ দিতে হয়, আপনাকে উন্মাদ হতে হবে, নয়তো কারোর ওপর বিপুল আস্থা রাখতে হবে। তো কুণ্ডলিনী কি? এই মুহূর্তে আমি কথা বলছি, এটা কুণ্ডলিনী। আপনি সতর্ক এবং শুনছেন, যদি আপনি সতর্ক হয়ে শোনেন, সেটা কুণ্ডলিনী। একটি ফুল ফুটছে, সেটা কুণ্ডলিনী। একটি কুকুর ডাকছে, সেটাও কুণ্ডলিনী। বা অন্যভাবে বললে, এই সৃষ্টির মূল যে জীবনী শক্তি, আমরা তাকে কুণ্ডলিনী বলি। এখন দেহতন্ত্রের মধ্যে, মানব দেহতন্ত্রের মধ্যে, যদি এটাকে একটি লাইফ প্যাকেজ হিসেবে দেখেন, এটি প্রাণের একটা অংশ। জীবনেরই অংশটি একটা নির্দিষ্টভাবে ঢুকিয়ে রাখা আছে এই শক্তি স্তরগুলির সঙ্গে। শক্তির একটি মাত্রা তৎক্ষণাৎ জেগে ওঠে, কারণ আপনার বেঁচে থাকার জন্য সেটার প্রয়োজন। শক্তির অন্যান্য মাত্রাগুলি জীবন্ত হয়ে উঠবে না যদি না আপনি সে ব্যাপারে কিছু করেন, যদি না এর প্রতি সচেতন হন এবং নির্দিষ্টভাবে একে সক্রিয় করে তোলেন। তাদের অস্তিত্ব থাকে না, তারা নিষ্ক্রিয় হয়ে থাকে বা সুপ্ত অবস্থাতেই থেকে যায়। এই নিষ্ক্রিয় শক্তি বহুগুণ বেশি যে শক্তি এই মুহূর্তে সক্রিয় তার চেয়ে। আপনার জীবন ভালোভাবে ধারণ করার জন্য, বাস্তবভাবে পরিপূর্ণ জীবনযাপন করতে, শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ জীবনযাপনের জন্য আপনাকে সক্রিয় করতে হবে শুধুমাত্র 21টি চক্রকে আপনার চক্রগুলির মধ্যে। এই 114টি চক্রের মধ্যে শুধু যদি 21টি সক্রিয় হয়, আপনি এক পরিপূর্ণ জীবনযাপন করবেন, কোনো অসম্পূর্ণতা ছাড়াই। একটি বাস্তবভাবে পরিপূর্ণ জীবনযাপন করবেন, কোনো সমস্যা থাকবে না আপনার জীবনে। আপনি ভাববেন আপনি চূড়ান্তভাবে সফল, কিন্তু আপনি মাত্র 21টিতেই, যেটা 21% কম 114টির মধ্যে, 20% কম। 20% কমেই আপনি জীবনে পূর্ণতা অনুভব করবেন, কোনো অভাববোধের অনুভূতি থাকবে না। জীবনের বাকি শতাংশগুলি, সেগুলো কি? এগুলির কোনো দরকারই নেই যদি শুধুমাত্র ভালোভাবে বাঁচা আপনার লক্ষ্য হয়। যদি জীবনের শক্তির এই মাত্রাটিকে সক্রিয় করেন, জীবনের অন্য মাত্রাগুলি খুলে যাবে। একটাই ব্যাপার, আপনি কি সেসব মাত্রার জন্য প্রস্তুত? প্রশ্ন এটা নয় যে এটা মন্দ না ভালো, প্রশ্ন হলো শুধু এটাই, আপনি কি এর জন্য প্রস্তুত? কারণ এমনকি যদি জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসগুলিও আপনার জীবনে আসে, আপনি যদি তার জন্য প্রস্তুত না হন, সেটা আপনার পক্ষে শুভ হবে না। আপনার অভিজ্ঞতায় এটা সুখকর হবে না যদি আপনার জীবনে কিছু আসে আর আপনি প্রস্তুত না হন, তাই নয় কি? এমনকি যদি সেটা সেরাও হয়, হয়তো এটা সব থেকে সেরা, কিন্তু এটা এসেছে যখন আপনি প্রস্তুত নন, তাহলে সেটা ভালো কিছু নয়, তাই নয় কি? তো আপনি কি প্রস্তুত, এটা প্রথম প্রশ্ন। আপনি যদি প্রস্তুত হন, আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এটাকে সক্রিয় করার জন্য কি করতে পারি? এটা করার অনেক রকম পন্থা রয়েছে, অনেক অনেক উপায়, কিন্তু কুণ্ডলিনী যোগ, আপনারা কি কুণ্ডলিনী যোগ সম্পর্কে অবগত বা অভ্যাস করেন? ঠিক আছে, কুণ্ডলিনী যোগ, আমি কারো সম্পর্কে কোনো মন্তব্য করছি না, ঠিক আছে। কুণ্ডলিনী যোগ তার মূল প্রকৃতি অনুযায়ী সবথেকে বিপজ্জনক যোগ পদ্ধতি। আমি বলছি বিপজ্জনক কারণ এটি সবথেকে ক্ষমতাশালীও বটে। যা সবথেকে ক্ষমতাশালী তা সবসময় বিপজ্জনক যদি সঠিকভাবে পরিচালনা না করা হয়। এই জগতে বিভিন্ন প্রকারের শক্তি রয়েছে এই মুহূর্তে, এমনকি বিদ্যুৎ তৈরি করা হয়, মানে উৎপাদন করা হয় কত রকমভাবে। একভাবে যা আমরা করি তা হল পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে, পারমাণবিক চুল্লি দিয়ে। আমরা যা জানি তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন করার এটি অন্যতম সেরা উপায়, কিন্তু এটি সবথেকে বিপজ্জনকও বটে, তাই নয় কি? যখন কিছু ভুল হয়, তা ভয়াবহভাবে ভুল হয়। সেটা ঠিক পথে চললে এই পৃথিবীতে শক্তি উৎপাদনের সবথেকে সহজ এবং সেরা উপায় হল এই পারমাণবিক শক্তি, বাস্তবিকভাবেই। কিন্তু যখন এটা খারাপ দিকে যায়, এটা ভীষণই খারাপ দিকে যায়, যে আপনি সেটাকে কোনো মতেই ঠিক করতে পারবেন না। একইভাবে কুণ্ডলিনী যোগ হল সবথেকে ক্ষমতাশালী এবং সবথেকে বিপজ্জনক। পর্যাপ্ত প্রস্তুতি ও সহায়তা ছাড়া, বিশেষজ্ঞের সহায়তা ছাড়া, অবিরাম নির্দেশনা ও পর্যবেক্ষণ ছাড়া কারোর কখনোই চেষ্টা করা উচিত নয়।
কিন্তু সমস্যাটা হলো এই বিষয়ে নানা বই লেখা হয়েছে এবং সবাই চায় সেরা যোগাটাই করতে, কেউ এ থেকে শুরু করতে চায় না, বরং সবাই বর্ণ পরিচয় শুরু করতে চাইছে জেড থেকে। এই মনোভাবটাই খুব বিপজ্জনক। যেটা একটি জীবন পরিবর্তনকারী শক্তি হতে পারে, সেটা একটি জীবন বিনাশকারী শক্তিও হতে পারে, কারণ কেবল পর্যাপ্ত অঙ্গীকার ও আত্মনিবেদন, স্থির লক্ষ্য এবং বোধ ছাড়াই এর ব্যবহার হচ্ছে। যাই হোক, কুণ্ডলিনী জাগ্রত করার ব্যাপারে, কুণ্ডলিনী যদি জাগ্রত হয়, আপনার জীবনের মাত্রাগুলি পরিবর্তিত হবে এত তাড়াতাড়ি যে আপনাকে পারিপার্শ্বিক পরিবর্তন করতে হবে সেই বেগে, দ্রুত। তা না হলে সব কিছু ব্যাপকভাবে ভেঙে পড়তে শুরু করবে। ঐতিহ্যবাহী যোগ পরম্পরায় এক নির্দিষ্ট ধরনের যোগ আমরা শেখাই যারা পরিবারে বাস করেন তাদের জন্য, আর অন্য ধরনের এক বিশেষ যোগ শেখানো হয় সাধকদের জন্য। ঈশাযোগা সেন্টারে এই দুই ধরনেরই রয়েছে, আমাদের সাধকদের যোগ আছে এবং সাধারণ যোগ আছে। আমরা কখনোই আপনাকে সেই সাধকদের যোগ শেখাবো না যা সবথেকে ক্ষমতাশালী অভ্যাস, কিন্তু এর জন্য নির্দিষ্ট মাত্রার শৃঙ্খলা ও লক্ষ্য দরকার যা আপনার সাধারণ জীবনযাপনে সম্ভব নয়। আপনি যদি এই ধরনের যোগ করেন, এটা আপনার বাইরের জীবনকে সম্পূর্ণ ভেঙে চড়ে দেবে তখনই। তো এই যোগ আপনার জীবনকে ভেঙে চড়ে দেওয়ার জন্য তৈরি হয়নি, এই যোগ তৈরি হয়েছে জীবনকে আরো ভালো করার জন্য। যখন জীবন ভালোভাবে ঘটে, যখন সবকিছু ভালোভাবে চলে, আপনি আরও বেশি টাকা উপার্জন করেন, ব্যবসা ভালো চলে, পেশা ভালো চলে, আপনি সাধারণত দুর্ভাগ্যবশত আরও বেশি পাওয়ার কামনা আপনার মধ্যে কমতে থাকে, তাই না? তো বাস্তবিকভাবে এটা করার সঠিক পথ নয়, কিন্তু এটাই একমাত্র পথ যা আজকের দুনিয়ায় চলে এবং এটাই বেশিরভাগ মানুষের জন্য কার্যকরী। অল্প কিছু মানুষের জন্য আমরা অন্য উপায় বের করতে পারি। আমরা এই সমস্ত কিছু এড়িয়ে শুধু খুব শক্তিশালী কিছু করতে পারি এগুলোর জন্য, কিন্তু এটা তাদের চারপাশে সমস্ত সামাজিক কাঠামো ভেঙে দেবে, যা সবার পক্ষে করা ঠিক নয়। তো এগুলি হল বিভিন্ন মাত্রা। কুণ্ডলিনী যোগ যদি অভ্যাস করতে হয়, আপনাকে এক বিশেষ ধরনের পরিবেশে থাকতে হবে। আপনি সামাজিক পরিবেশে থেকে কুণ্ডলিনী যোগ করতে পারবেন না, আর না হলে কুণ্ডলিনী যোগের নামে আপনি সহজ কিছু করছেন, না হলে কুণ্ডলিনী যোগ আপনাকে বদলে দিতে পারে কয়েকদিনের মধ্যেই। হঠাৎ করে আপনি নিজেই নিজের বাড়িতে এক অচেনা ব্যক্তি হয়ে যাবেন শুধু দুদিনের অভ্যাসেই, কারণ এটি আপনার বিষয়ে সবকিছু বদলে দেবে। তো আমরা কি কুণ্ডলিনীকে জাগ্রত করতে পারি? হ্যাঁ, পারি। একটা উপায় হল যে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা যাতে এটি ধীরে ধীরে জাগ্রত হয়। অন্য উপায় হল কে খুঁচিয়ে জাগিয়ে তোলা যাতে এটা তাড়াতাড়ি জাগ্রত হয়। এটা যদি তাড়াতাড়ি জাগ্রত হয়, তাহলে আশেপাশে সবকিছুর খুব নাটকীয় পরিবর্তন হয়। এটা খুব ধীরে ধীরে জাগ্রত হলে পরিবর্তনগুলি ধীরে ধীরে সময়ের সাথে হয়, আপনি পরিবর্তনগুলোকে সামলাতে পারবেন সময়ের সাথে। কিন্তু যদি খুব দ্রুত হয়, তখন আপনি পরিবর্তনগুলিকে সামলাতে পারবেন না, মনে হবে সবকিছু যেন ভেঙে পড়ে যাচ্ছে। তো এটা করার বিভিন্ন উপায় আছে, কতগুলি উপায়, বহু রাস্তা আছে, কতগুলো রাস্তা আছে আমি তার মধ্যে যাচ্ছি না, এটা করার অনেক রাস্তা আছে, মূলত 112টি পথ আছে। এটা করার 112টি পথ আছে একে জাগ্রত করার, মূল থেকে সেই ও এর জন্য আপনাদের কাঠামো সম্পর্কে জানতে হবে, নইলে খুব বিস্তৃত মনে হবে। এই 114টি চক্রের মধ্যে 7টি চক্র আছে যা আমরা 7টি মাত্রা হিসেবে চিহ্নিত করি, যার মধ্যে 6টি হল দেহের মধ্যে এবং 1টি ভৌত শরীরের সামান্য বাইরে। আপনি যদি এই 112টি পদ্ধতি প্রয়োগ করেন, আপনি এই 6টি চক্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সপ্তমটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। 112টি পথ আছে যাতে আপনি সেই চক্র পর্যন্ত উন্নীত হতে পারেন, যাকে আমরা বলি আগ্না, কিন্তু আগ্না থেকে সহসা চক্রে যাওয়ার কোনো রাস্তা নেই, এটা করার কোনো উপায় নেই, আপনাকে এক অতলে ঝাঁপ দিতে হবে। আপনাকে যদি কোনো অতলে ঝাঁপ দিতে হয়, আপনাকে উন্মাদ হতে হবে, না হলে বিপুল আস্থা থাকতে হবে কারোর ওপরে। কেউ বলল ঝাঁপ দাও, আর আপনি ঝাঁপিয়ে পড়লেন, কারণ আপনার এত গভীর আস্থা আছে কারুর ওপর যে তিনি যখন বললেন ঝাঁপ দাও এটা আপনার পক্ষে ভালো হবে, তখনই আপনি ঝাঁপিয়ে পড়বেন এক অতল গহ্বরে। তো মূলাধার থেকে আগ্নাচক্রে যাওয়ার জন্য 112টি পথ আছে, কিন্তু তার পরবর্তী ধাপটিতে কোনো পথ নেই, শুধু একটাই ঝাঁপ। সেটা হওয়া সম্ভব বিশ্বাসে বা ভক্তিতে বা উন্মাদনায়, পছন্দটা আপনার।